একুশের বিধানসভা নির্বাচনের প্রাককালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকে ঘাসফুল শিবির শুভেন্দুকে ব্যাপক কটাক্ষ ও আক্রমণ করেছিল, যে ধারা এখনও অব্যাহত এবং আগামী দিনেও থাকবে তা বলাই বাহুল্য। ভোটের আগে তৃণমূল কংগ্রেস কর্মীরা আওয়াজ তুলেছিল, চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা, এই স্লোগান রাজ্যের একাধিক জায়গায় ব্যবহার করা হয়েছিল। গতকাল দেবীপক্ষে এই স্লোগানের পাল্টা স্লোগান দিতে শোনা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে নিশানায় নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেবীপক্ষের সূচনায় এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমার নামে ক্যাসেট বেরিয়েছে, নোংরা নোংরা কথা, সুন্দর করে গান বানিয়েছে, চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা, আর আমাদের লোকেরা যদি বলে চোর চোর চোরটা অভিষেকের পিসিটা, আমরা এই রকম করি না, নোংরা কাজ করি না। এরপরেই কয়লাকাণ্ড থেকে শুরু করে আয়কর মামলা প্রসঙ্গে একে একে সকল তৃণমূল নেতাদের কটাক্ষ করতে থাকেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, খেলা হচ্ছে কারণ কয়লা চোরেরা দিল্লিতে গিয়ে জেরার সম্মুখীন হচ্ছেন, খেলা হচ্ছে কারণ পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের হাত ধরে কাঁদছে, যদিও এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী আরও বলেন, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিহার থেকে প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছেন এবং তাকে এখানকার ভোটার করানো হয়েছে, বাসদ্রোণী থেকে ভুয়ো ভোটার এনে তার ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি, বহিরাগতদের এরে রিগিং করে ভোট করানো হয়েছে, তাই শপথ গ্রহণের সমস্যা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। উল্লেখ্য, প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের সমস্যা হলেও আজ দুপুরে বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি দুইজন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।